আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হেলেন খান। আমার ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে কিন্তু আমি আমার বাইকটা নিয়ে চলে আসছি এবং মেট্রো রেলের নিচে, এবং আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমার বাইকটা নিয়ে আমি 300 কিলো মোটামুটি পার করে ফেলেছি, আর 500 কিলো পরে আমি কিন্তু আমার মোবিলটা ড্রেন দিয়ে দিব। তো চলেন, রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে বেশিক্ষণ কথা না বলে আমরা মোটো ব্লগে কথা বলতে থাকি, কারণ মোটো ব্লগে কথা বলা বেশি ভালো গরমের দিনে, বাতাস লাগে এবং গরম লাগে না। আর বাইকটা কিন্তু আমি ছায়াতে রেখেছি, নিজে রোদের পড়তেছি, কিছু করার নাই আসলে। আর পিছনে একটা লোক এসে বসে পড়ছে, আসলে মানে আনসোশাল, বুঝতেছে যে আমি ব্লগ করবো তারপরে এখানে এসে পড়ছে। তো যাই হোক, জায়গা আমার একার ব্যাপার না, সবার। আপনার এটা বলার আগে আমি বলে দিছি, তো যে কেউ বসতে পারে, ব্যাপার না। কারণ অফিসের দিকে যাই, লেট হয়ে যাচ্ছে, আর বাকি কথা মোটো ব্লগে বলতে থাকি। বন্ধুরা, আর 2 কিলোমিটার পরে কিন্তু আমার 300 কিলো কমপ্লিট হয়ে যাবে। বাট 300 কিলো কমপ্লিট হওয়াটাই কিন্তু বড় কথা না, তা আমার করতে হবে কমপ্লিট মোট 500 কিলোমিটার, বিকজ 500 কিলোমিটার পরে আমি আমার মোবিলটা ড্রেন দিব, আর এর আগে হয়তো দিতে পারছি না। আর এটাতে একটা ব্ল্যাক পেপার লাগানোর কারণে হয়তো দিনের বেলার ভিউটা অ্যাকশন ক্যামেরায় আসবে না, কিন্তু মোবাইলের ক্যামেরায় অবশ্যই আসবে। এই 300 কিলোর জার্নিটা কিন্তু খুবই মজার ছিল বন্ধুরা, কারণ হচ্ছে আমি বাইক নিয়ে নেওয়ার ঠিক পরের দিনই মামাতে চলে যাই কাজী নরিনের সাথে, এবং আমার একটা ফ্রেন্ড ছিল নাহিয়ান, ওর কাছে আমি ভুলবশত আমার ফোনটা রেখে দিই। এটা হয়তো আপনারা কাজী নরিনের ব্লগে শুনেই ফেলেছেন, যারা যারা আমাদের দুজনের ব্লগ দেখেন। 300 কিলোর এই জার্নিতে কিন্তু আমি একা জার্নি করি নাই, আমার সাথে সাথে আমার বন্ধু বান্ধব জার্নি করেছে, এবং ঘুরতে চলে যাই মাওয়াতে। মামাতে গিয়ে অনেক মজা মাস্তি করি, এবং আপরাইট হ্যান্ডেল বারের পূর্ণ স্বাদ নিতে আমি একটু দাঁড়াইয়া মজা করি ওদের সাথে, যে দেখ তোদের দুজনেরই নিচে বাইক, তোরা কি পারবি। যাই হোক, ওরা হয়তো পারে না, হিয়ান আবার হুইলি মারতে পারে, যাই হোক ওইটা আমি পারি না, ইনশাল্লাহ ইন দ্য ফিউচার ড্রেস শিখে নিব। এই 300 কিলোর জার্নিতে আমি কিন্তু একটু টায়ার্ড হয়ে নাই, মিরপুর থেকে উত্তর অফিস আসা যাওয়া করার সময় আমার যে স্পোর্টস বাইক ছিল, আপনারা সবাই জানেন R15 ভার্সন 2 ছিল অফিসিয়াল, ওইটাতে হচ্ছে আমার হাত প্রচুর ব্যথা হয়ে যেত, বিকজ অফ আমি জানি না, নরেন বলতো যে আপনি ওয়েট বাড়ায় ফেলছেন এই কারণে। আর ওয়েট আসলে বাড়তি অনেক দিন, অনেক বছর যাবত ধরেই, তো আসলে লাইফস্টাইল ব্লগ নিয়েও ব্লগ করা হবে, আর ওয়েট কীভাবে রিডিউস করবো সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। একটা প্রজেক্ট হাতে নিচ্ছি, আর হচ্ছে গিয়া দূর সবসময় খালি চিপায় পড়ে যাই। নতুন বাইক নেওয়ার একটা নেগেটিভ সাইড হলো বন্ধুরা, এটা হচ্ছে আপনি চাইলেই রেভ করে সবার আগে ঠাস করে চলে যেতে পারবেন না, কারণ আপনার ব্রেকিং পিরিয়ড চলবে, এই সময় আপনি চাইলেই বুট হাট রেভ করে সবার আগে চলে যাওয়া পসিবল না, একটু সাবধানে চালিতে হয় এই আর কি। সুবন্ধুরা, 300 কিলোর জার্নিতে আমি কিন্তু বাইকটাকে খুবই 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 স্মুথ পাইছি, আমার আল্লাহর রহমতে মেজর কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই, আর বাইকটা আসলেই আসলেই খুবই স্মুথ। বাট নতুন দেখে স্মুথ লাগতেছে কি না আমি ঠিক বুঝতেছি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা বিল্ট ইনই স্মুথ, কারণ ইঞ্জিনের এক্সস্টের যে সাউন্ড, উফ, শুনলেই মানে একদম মনটা জুড়ে যায়। আর কি বলবো, রোদ দিয়ে কেন চালাচ্ছি, ছায়া দিয়ে চালাইতে থাকি। আচ্ছা, তো এই বাইকটা নিয়ে অনেক নেগেটিভ অ্যান্ড পজিটিভ রিমার্স আছে, মানে যেমন বাইকটা তেল বেশি খায়, এই সেই অনেক কিছু আমিও দেখতে পাচ্ছি তেল বেশি খায়, যেমন আমার 303 কিলোতে তেল একের কোঠায় নেমে আসছে, যেখানে কিনা ট্যাঙ্কির ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যদি 303 কিলো চালাই তাহলে 12 লিটার ট্যাঙ্কিতে যদি এক দেগ হয়, আমি লাফানো স্টেজে ঢুকেছি, আই মিন শোরুম থেকে যখন লাফাচ্ছে গাড়িটা সেই অবস্থাতেই আমি বাইকটা নিয়ে নিয়েছি, এদিকে শোরুম থেকে যেরকম একটা বাইক লাফানো অবস্থায় তো দেওয়া হয়, তারপরে 1 লিটার দিয়ে দেয়, এখন এক দাগ আছে, বাসা যেতে যেতে হয়তো বা আরও এক দাগ কমে যাবে, তখন হয়তো লাফানো কন্ডিশনে হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি হিসাব করি তাহলে 12 লিটার তেল কতটুক গেল আসলে বুঝতেছি না, আমি একটু ম্যাথে কাঁচা, তারপরও ম্যাথ ঠিকমতো করে আপনাদেরকে জানাবো যে অ্যাকুরেট আমি তেলটা আসলে কত পাইছি। আসলে এই বাইকের
সুবিধা অসুবিধা বলে শেষ করা যাবে না। আমি চেষ্টা করব আপনাদেরকে একদম অনেস্ট রিভিউটা দেওয়ার, বিকজ এ বাইকটা নিজের কষ্ট যদি টাকায় কিনছি, এবং চেষ্টা করবো এটার মাইলেজ কীভাবে বাড়ানো যায় সেভাবে স্টেপ নেওয়ার জন্য। এই 300 কিলোতে আমি আসলে অনেক রাস্তা ধরেই চালিয়েছি, ভাঙা চোরা বালি কাদা সব কিছুতেই, কারণ আমি যখন বাইক কিনেছি তখন বৃষ্টি ছিল এবং বৃষ্টির মধ্যে আমি ড্রাইভ করেছি, কোনো প্রকার কোনো প্রবলেম হয় না। বিকজ নতুন এই যে উল্টা গেল একটা ভাই, সামনে তো পুলিশ ছিল, ওনার মামলা দেয়নি কে জানে। যাই হোক, এখানে দেখেন কি পরিমাণে বাস টাস দিছে, এখানে মেবি হাট হবে, কুরবানির হাট, বাস টাস আনছে এবং আরও আনতেছে, মানে ট্রাক দিয়ে গতকালকে আমি দেখছি, বাট গতকালকে ভিডিও করি নাই। বন্ধুরা, আশা করি যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের হালকা কোশ্চেন যদি 4B-র প্রতি থেকে থাকে তাহলে হয়তো কোশ্চেন অ্যান্সারটা পাইছেন যে 4B ইজ এ কমফোর্টেবল বাইক। কেউ যদি এটা কেনার ডিসিশন নিতে পারেন নিয়ে নিতে পারেন, আর আমি কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। আসলেই মানে আপরাইট হ্যান্ডেল বারে খুবই মজা, এটা তো বুঝছিনি আমার ভিডিও দেখা, আর কিছু বলার নাই। সো এই জ্যাম, এই রোদ কাটায়া অফিসের দিকে যাই, একটু দোয়া করেন যেন চিপা চাপা উলি গলি দিয়ে বেরিয়ে যেতে পারি ইজিলি। ওফ মাই গড, মানে কী যে গরম লাগে মাথাটার মধ্যে, কি আর বলবো। অফিসে যাইতে হবে, ঠান্ডা হইতে হবে, এই যে ফালাইলো বোতল একটা, হইতে হবে। শালা এর নামই বাংলাদেশ, মার্ডার টোস্টেরা। 1 hour later, তাহলে বন্ধুরা আজকে থাকেন, আজকে চলে যাচ্ছি, কাল আসবো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। মই নিয়ে যেতেছে দেখাই যায় না, পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততদিন পর্যন্ত হেলেন খান চ্যানেলটির সাথে থাকুন আর সবাইকে ভালোবাসুন। টাটা।